আফিফের হাঁকানো নো লুক শর্টের রেজাল্ট কি বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি, এই শর্টের রেজাল্ট বড় ছক্কা। বলে সে একেবারে গ্যালারিতে পড়ে। অসাধারণ পারফেক্ট শটটি যেন চোখের প্রশান্তি, ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। শুধুমাত্র একটি শট দেখে আফিফকে বড় ক্রিকেটার বলতে চাই না, তবে বড় ক্রিকেটার বলতে না চাইলেও বড় ক্রিকেটার হয়ে ওঠার পোটেনশিয়াল যে তার মাঝে আছে এটা নিঃসন্দেহে বলতে পারি। কিন্তু আফিফ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। আফিফ বাংলাদেশের ক্রিকেটার, সে জাতীয় দলে ব্যর্থ হয়েছে এই সব ভুলে একবার ভাবুন তো, বিশ্ব ক্রিকেটে এমন দৃষ্টিনন্দন শট কোন ব্যাটারকে খেলতে দেখেছেন? মনে পড়ার কথা না, পড়বেই বা কি করে, কারণ কেউ তো কখনো খেলেনি। তাই বলতে হয় শুধু ধারাবাহিকতার অভাব ছিল বলে ধ্রুব দিনের পর দিন পিছিয়ে পড়ে। বর্তমানে জাতীয় দলে টিকে থাকতে হলে ধারাবাহিক ব্যাটিং করতে হবে, তা না হলে নিজেকে লাল সবুজের জার্সিতে ধরে রাখা কষ্ট হবে। দল থেকে বাদ পড়ে আফিফতা উপলব্ধি করতে পেরেছে, তাই অনুশীলনে নিজের ভুল ত্রুটি নিয়ে কাজ করে নতুনভাবে ফিরতে চায়। আফিফ এখন পর্যন্ত আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলেন 30টি, রান সংগ্রহ করেন 562, সর্বোচ্চ রান আফগানিস্তানের সাথে করা অপরাজিত 93। এরপর 19 ম্যাচ খেলে 50 পেয়েছেন মাত্র 2টি। তবে আফিফ যে ক্লেভারের ব্যাটার তার সাথে এমন পরিসংখ্যান একেবারে বেমানান। আফিফ নিজেও হয়তো এমন পরিসংখ্যান ভুলে যেতে চাইবে। আফিফের ব্যর্থতা আর হাতুরু সিং এর গুডবুকে তার নাম না থাকায় বিশ্বকাপের ভাবনা থেকে বাদ পড়তে হয়েছে। এখন বিশ্বকাপ ব্যর্থতা আর অন্য প্লেয়ারের ইঞ্জুরির কল্যাণে আবার দলে ফিরছেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে তাসমান সাগর পাড়ি দিবে আফিফ, তবে এবার সময় এসেছে নিজেকে প্রমাণ করার, ধারাবাহিক পারফরমেন্স করে দলকে সার্ভিস দেওয়ার। আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাও দীর্ঘদিনের, তা এখন কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে হবে।